অন্তত 16টি সংস্থার অনিয়মের খবর ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ। সম্প্রতি তাদের গবেষণা প্রতিবেদনের জেরে ভারতের আদানি গোষ্ঠীর শেয়ার মুখ থুবড়ে পড়ছে। সম্প্রতি ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, কারচুপি করে নিজেদের সংস্থাগুলোর শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। দু বছর ধরে তদন্ত চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ, যদিও তাদের রিপোর্টটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গ্রুপ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ। সে সময় সাফল্য পেয়েছিল সংস্থাটি। তাদের অভিযোগ ছিল, প্রযুক্তিগত বিষয়ে বিনিয়োগকারীদের ঠকিয়েছে নিকোলা। শুধু আদানি বা নিকোলা নয়, ইলন মাস্কের টুইটার কেনা নিয়েও অস্বচ্ছতার অভিযোগ তোলে হিন্ডেনবার্গ। তাদের দাবি ছিল, নগদী টুইটার কেনা এবং ক্রমে তা নিয়ে চলা অশান্তিতে তাদের শেয়ার দর অন্যায্যভাবে কমেছে। কোন সংস্থার লেনদেনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখে হিন্ডেনবার্গ। এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে স্নাতক পাস করেছেন তিনি। পড়াশোনার পর একটি আর্থিক সংস্থায় কর্মজীবন শুরু করে অ্যান্ডারসন। তবে তার আগে ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালক হিসেবেও কাজ করেছেন তিনি। 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠা করেন অ্যান্ডারসন। 1937 সালের 6 মে আমেরিকার নিউ জার্সিতে অবতরণের সময় আগুন লেগে গিয়েছিল জার্মানির LZ-129 হিন্ডেনবার্গ বিমানে। ওই দুর্ঘটনা হিন্ডেনবার্গ বিপর্যয় নামে পরিচিত। সেই ঘটনার নামে হিন্ডেনবার্গ রিসার্চের নামকরণ করা হয়। সাবিকুল নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। অন্তত 16টি সংস্থার অনিয়মের খবর ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ। সম্প্রতি তাদের গবেষণা প্রতিবেদনের জেরে ভারতের আদানি গোষ্ঠীর শেয়ার মুখ থুবড়ে পড়ছে। সম্প্রতি ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করে হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, কারচুপি করে নিজেদের সংস্থাগুলোর শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। দু বছর ধরে তদন্ত চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ, যদিও তাদের রিপোর্টটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গ্রুপ। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিল হিন্ডেনবার্গ। সে সময় সাফল্য পেয়েছিল সংস্থাটি। তাদের অভিযোগ ছিল, প্রযুক্তিগত বিষয়ে বিনিয়োগকারীদের ঠকিয়েছে নিকোলা। শুধু আদানি বা নিকোলা নয়, ইলন মাস্কের টুইটার কেনা নিয়েও অস্বচ্ছতার অভিযোগ তোলে হিন্ডেনবার্গ। তাদের দাবি ছিল, নগদী টুইটার কেনা এবং ক্রমে তা নিয়ে চলা অশান্তিতে তাদের শেয়ার দর অন্যায্যভাবে কমেছে। কোন সংস্থার লেনদেনে অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখে হিন্ডেনবার্গ। এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন কানেকটিকাট বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে স্নাতক পাস করেছেন তিনি। পড়াশোনার পর একটি আর্থিক সংস্থায় কর্মজীবন শুরু করে অ্যান্ডারসন। তবে তার আগে ইসরায়েলে অ্যাম্বুলেন্স চালক হিসেবেও কাজ করেছেন তিনি। 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ প্রতিষ্ঠা করেন অ্যান্ডারসন। 1937 সালের 6 মে আমেরিকার নিউ জার্সিতে অবতরণের সময় আগুন লেগে গিয়েছিল জার্মানির LZ-129 হিন্ডেনবার্গ বিমানে। ওই দুর্ঘটনা হিন্ডেনবার্গ বিপর্যয় নামে পরিচিত। সেই ঘটনার নামে হিন্ডেনবার্গ রিসার্চের নামকরণ করা হয়। সাবিকুল নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।